এদিকে চোদ্দ ফুটবলারকে নিয়ে শুরু হল জাতীয় দলের অনুশীলন কিংস এরেনায় বসুন্ধরা কিংস ফুটবলারদের বাদ দিয়েই হচ্ছে এই প্রস্তুতি প্রথম দিন ফিটনেসে নজর ছিল কোচিং স্টাফের ফুটবলাররা আশাবাদী বিরতি কাটিয়ে দ্রুতই ছন্দে ফিরতে পারবেন হাবিয়ের কাপড়ের আর পাঠশালায় ফুটবল কম কিন্তু মনোযোগে ঘাটতি নেই চোদ্দো জনকে নিয়ে শুরু হলো তিন দিনের ঢাকা মিশন বিরোধী থেকে ফেরাই এই বেশি মনোযোগ ফুটবলার কোচিং স্টাফের পুরানের আবহাওয়া চাংলিমতান স্টেডিয়ামের টাফ সব কিছুই রাখতে হচ্ছে ভাবনায় অলরেডি তারা তাদের লিগের ফাস্টফিক শেষ করেছে স্যাগন লিগের দিকে আছে সো তারা কিন্তু অনেকটা রেডি সো আমাদের চ্যালেঞ্জ হবে এটাই যে আমরা কত তাড়াতাড়ি আমরা ওখানকার উচ্চতাটাও একটা ব্যাপার আপনারা জানেন সো কত আমরা অবশ্যই এগুলো যেন আগে আগে যাচ্ছে এবং কত তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারি সেই ওয়েদারের সাথে এবং আমরা আমাদের আমাদের প্রস্তুতিটা আমরা মূলত সারতে চাচ্ছি এই দুটো ম্যাচ দিয়ে ওখানে তো সম্ভবত টার্ফে খেলা হবে মেবি তো আমাদের তো প্রস্তুতিটা ওভাবেই নিতে হবে হার্ড মানে পাওয়ার ট্রেনিং যেমন আমরা বিগত এক সপ্তাহ আমরা আমাদের কোচ আমাদের একটা শিডিউল দিয়েছিল তো আমরা ওই শিডিউল অনুযায়ী কাজ করছি পার্সোনাল যেহেতু অক্সিজেন ছিল সাথে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে ভালো কিছু আমরা ইনশাল্লাহ করব কিংস ফুটবলাররা অনুশীলনে অনুরোধ পিস ফুটবলাররা নেপালে প্রথম ম্যাচের আগে ভুটান গিয়ে পুরো দল ছয় দিন অনুশীলনের সুযোগ পাবে চেষ্টা করতেছি সবাই মিলে ভালো কিছু করার জন্য এবং ভুটানের সাথে আমাদের এই যে সামনে দুটা ম্যাচ আছে আমরা আশাবাদী আমরা ভালো কিছু ফলাফল নিয়ে দেশে ফিরবো আমরাও চেষ্টা করব যাতে আমরা যে নেক্সট ম্যাচগুলো আসছি এইগুলা উইন করে আমরা একটু ফিফা র‍্যাঙ্কিং যদি আগাইতে পারি তাহলে আমাদের জন্য এশিয়ান কাপের জন্য আরো একটু সহজ হবে বুধবার অনুশীলন হবে বসুন্ধরায় বৃহস্পতিবার কিংসের সাথে হতে পারে প্রস্তুতি ম্যাচ সেক্ষেত্রে দুদল থেকে ফুটবলার চূড়ান্ত করা সহজ হবে হেড কোচের অনুরোধ বিশ ফুটবলাররা বৃহস্পতিবার ঢাকা এসে পরদিন দলের সাথে থিম্পু যাবে ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা